মানুষ তো অভিযোগ করতেছে, বাইরে আইন না আমরা, বাইরে আইন তো। এদিকে তো দুর্গা পূজা কালী পূজার কাজ করতেছি আমরা, তুই আমরা তো সবাই বাড়িতে গেছি গা। বাড়িতে যাওয়ার পরে এরপরে কোনো খাওয়া দাওয়া করে আইলাম, এসে বাইরে এসে দেখলাম গেটটা আর গেটটা খোলা। খোলার পরে আমি আগে দেখলাম আস্তে আস্তে, এবং অনেকক্ষণ দাঁড়াই আসলাম, দাঁড়াই থেকে সে ভিতরে ঢুকলাম। ঢুকে দিয়ে তারা সবাই খাওয়া দাওয়া করতেছে, আমার মোবাইলে রেকর্ডিং আছে। তুই এরপর আমি তারা গেলাম কীতে হইতেছে, তারা কিছু রেসপন্স দেন আপনারে। তুই এরপর রেসপন্স না দেওয়া আপনারা সবাই ডাকাইলাম, তারা উল্টা হল্টা কথা কো আপনারে। এরপর আমরা আপনারা ডাকাইলাম। কয়টা বাজে এখন? তখন তো রাত্রে প্রায় 12টা বাজতেছে, আমি যে সময় গাইলাম প্রায় 11:30টার সময় আইলাম, তখন রাত্র 12টা বাজতেছে। তাদেরকে জিজ্ঞাসা করছেন না কি কারণ? জিজ্ঞাসা করছে, তারাও তো জিজ্ঞাসা করলো, তারা উল্টা পাল্টা কথা কইতাছে। তা আমরাও দেখলাম, সবাই দেখলো, আমরাও তো জিজ্ঞেস করছেন, আমারও তো উল্টা পাল্টা রেসপন্স দিয়েছে। তারা কি পিকনিক করতেছিল? হ্যাঁ, ভিতরে তো খাওয়া দাওয়া করতেছে, বিরিয়ানি টিরিয়ানি দেখলাম। আমার কাছে ফুটেজ আছে। অন্য কিছু কি আছে? মানে ভিতরে তো কিছু তালা দই না, তারা তো কিছু, তার কাছে চাবি টাবি নাই, তারা তো ভিতরে ঢুকতে দেয় না, কি করে আমরাও ঢুকতে দেয় না, আমরা তো দেওই না। আমরা তো পাড়া প্রতিবেশী হিসাবে আমরা একটা দায়িত্ব আছে, আমরা এদিকে দেখে রাখতাম। কয়জন আছে ভিতরে? ভিতরে মিনিমাম তো কোন 6-7 জন হবেই, বাকি তো আর কইতে পারলাম না। ভিতরে কি আর এর থেকে লোক বেশি আছে না কম আছে, আমার যতটুকু আইডিয়া। কোন অফিস এটা? এটা অমরপুর আরডি ব্লক, আরডি ইঞ্জিনিয়ার।